ফেব্রুয়ারির 14 তারিখকে বিশ্বের সবাই ভালোবাসা দিবস হিসেবে জানলেও এই নিয়মকে পাল্টানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের ফয়সালাবাদের ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার। ইসলামী ঐতিহ্যকে সমুন্নত রাখতে ভালোবাসা দিবসকে সিস্টার ডে বা বোন দিবস হিসেবে পালনের ঘোষণা দিয়েছেন তারা। দেশটির সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জাফর ইকবাল 14 ফেব্রুয়ারিকে সিস্টার্স ডে ঘোষণা দিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে 14 ফেব্রুয়ারি সিস্টার্স ডে পালনের সময় ক্যাম্পাসের নারী শিক্ষার্থীদের বোরকার মতো এক ধরনের পোশাক উপহার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপাচার্য জাফর ইকবাল বলেন, ভালোবাসা দিবসকে বোন দিবস হিসেবে পালন করাটা হবে পাকিস্তান ও ইসলামী সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কিছু মুসলমান ভ্যালেন্টাইন্স ডে পালনের মাধ্যমে আমাদের সংস্কৃতিকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। আমার ভাবনা হলো, যদি এটা আমাদের জন্য হুমকি হিসেবে আবির্ভূত হয়, তাহলে আমরা এটাকে কেন সুযোগে রূপান্তরিত করব না? সিস্টার্স ডে পালনের মাধ্যমে আমাদের নারী স্বাধীনতার একটা স্বচ্ছ দৃষ্টিভঙ্গি তৈরি হবে। তাছাড়াও এর মাধ্যমে মানুষ অনুধাবন করতে পারবে যে পাকিস্তানে বোনদেরকে কতটা ভালোবাসা হয়। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে এখনই ক্লিক করুন সাবস্ক্রাইব বাটনে এবং প্রেস করুন বেল বাটনে, তাহলে আমাদের পরবর্তী সবকটি ভিডিও আপনিই পেয়ে যাবেন সবার আগে।